হ্যালো বন্ধুরা, চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আজ আমি দুরকম ভাজি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। ভাজি দুটোই নিরামিষ, আর যে সবজিতে আমি ভাজি করছি সেটা এখন বাজারে অ্যাভেলেবেলই পাওয়া যাচ্ছে। তাহলে আসুন রান্না শুরু করি। আর রান্না শুরু করার আগে রত্না কুকিং ব্লগসে সবাইকে স্বাগত। আমি প্রথমে কুশি ভাজি করে দেখাবো। এই কুশিটা বর্ষাকালীন সবজি, বাজারে প্রচুর পরিমাণে উঠেছে এখন। কুশির গা ভালোভাবে পরিষ্কার করে আমি রিং আকারে এভাবে পাতলা করে কেটে নিয়েছি। কেটে ধুয়ে আমি জল ঝরিয়ে রেখেছি। কড়াই দিয়েছি চুলায়, এখন কড়াই গরম হতেই আমি তেল দিয়েছি, তার উপরে দিয়ে দিলাম কাঁচামরিচ। আমি আমার স্বাদ অনুযায়ী মরিচটা দিয়েছি। আমি ফোড়নে আর কিছুই দিব না, তেলের উপর কাঁচামরিচ দিলে তেলের ভিতরে সুন্দর একটা কাঁচামরিচের ফ্লেভার আসে। তার উপরে দিয়ে দিলাম কুশিগুলো, দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণ আমি প্রথমে অল্পই দিব, লাগলে পরে আরেকটু দিয়ে নিব। যে কোনো সবজি ভাজি করলে কিন্তু অনেকটাই কমে যায়, তাই প্রথমে অল্প করেই লবণ দেওয়া ভালো। এখন আমি ভালোভাবে লবণটা সমস্ত সবজির গায়ে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে নাড়াচাড়া করে আমি একবার ঢাকনি দিয়ে ঢেকে দিব। পাঁচ মিনিট পর ঢাকনা উঁচু করে আমি আরেকবার নাড়াচাড়া করে নিচ্ছি। কুশি থেকে জল বেরিয়েছে, এই জলেই কুশিটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। আমি কিছুক্ষণ বাদে বাদেই কুশিটা ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। নিরামিষ এভাবে কুশি ভাজি করলে কিন্তু খুব ভালো লাগে খেতে। দিয়ে দিলাম সামান্য হলুদ। সিদ্ধ হওয়ার পরে আমি হলুদটা দিলাম। এখন ভালোভাবে নাড়াচাড়া করব আর ভেঙে দিতে থাকব। খুন্তি দিয়ে একটু চেপে দিলেই, যেহেতু কুশি সিদ্ধ হয়ে গিয়েছে, খুন্তি দিয়ে চেপে দিলেই ভাঙা ভাঙা হয়ে যাবে। আমি বারবার খুন্তি দিয়ে চেপে দিচ্ছি, তাতে কুশিটা ভেঙে ভেঙে যাচ্ছে। অনেকটাই ভাজি হয়ে গিয়েছে, দেখুন প্রায় 80% ভাজি করে নেওয়ার পরে আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি হাফ কাপ কুড়ানো নারকেল। এই নারকেলটা এখন আমি ভালোভাবে কুশির সঙ্গে মিশিয়ে নিব। ভালোভাবে নাড়াচাড়া করে আমি নারকেলটাকে মিশিয়ে নিলাম। এখন এভাবে আরও কিছুক্ষণ ভাজিটা হবে। এভাবে 4-5 মিনিট ভাজি হলেই নারকেল থেকে সুন্দর ঘ্রাণ ছাড়তে শুরু করবে, তখন বুঝতে হবে যে আমার ভাজিটা হয়ে গিয়েছে। তখন আমি কিন্তু নামিয়ে নিব। ভালোভাবে নাড়াচাড়া করতেই আসি। আমার ভাজি প্রায় শেষের দিকে, খুব সুন্দর ঘ্রাণ ছেড়েছে নারকেল থেকে। আমি এখন ভাজিটা নামিয়ে নিব। যারা এভাবে কুশি ভাজি করে কখনো খাননি, তারা একবার ট্রাই করে দেখবেন, খুবই মজা লাগে খেতে গরম ভাতের সঙ্গে। দেখুন দেখতেও কতটা সুন্দর হয়েছে, খেতে কিন্তু খুবই ভালো হয়। তাহলে বন্ধুরা, এভাবে কুশি ভাজিটা একবার ট্রাই করবেন, আর কমেন্টের মাধ্যমে জানাবেন আমাকে যে কুশি ভাজি আপনাদের কেমন লাগলো। আমি এবার পেঁপে ভাজি করে দেখাবো। ভাবছেন তো পেঁপে ভাজি আবার কি দেখবেন, কিন্তু একটু ধৈর্য ধরে দেখুন, এ ভাজিটাও খেতে কিন্তু খুবই মজা হয়। আমি পেঁপেটা ভালোভাবে কেটে দিয়ে পরিষ্কার করে গ্রেটারের যে চিকন সাইড সেটা দিয়ে আমি গ্রেট করে নিচ্ছি। এটা কিন্তু চিকন সাইড দিয়েই গ্রেট করতে হবে। দেখুন কত সুন্দরভাবে চিকন চিকন হয়ে উঠেছে। এভাবেই সবগুলো পেঁপে আমি গ্রেট করে নিলাম। কড়াইয়ে তেল দিলাম, আমি এ ভাজিটা সরিষার তেলে করব।
সরিষার তেলটা গরম হতেই আমি এক চামচ সাদা সরিষা ফোড়ন দিলাম। সরিষা ফোড়ন দিলে বেশ ফুটে ফুটে ওঠে, সেটা ভয় পাওয়ার কিছু নাই। এভাবে ফেটে তারপরে সরিষাটা সুন্দর ভাজি হয়ে ঘ্রাণ ছাড়তে থাকবে। সরিষা থেকে ঘ্রাণ ছেড়েছে, এখন আমি এর ভিতরে দিয়ে দিলাম কাঁচামরিচ, আর দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা পেঁপে। একটি পেঁপে গ্রেট করে প্রায় আমার দু কাপ মতো হয়েছিল, আমি সেই পেঁপেটা এর ভিতরে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিব একটু হলুদ। হলুদ আর লবণ পেঁপের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিব। এই ভাজিটা করার সময় কিন্তু ঢাকনা দিয়ে ঢাকবো না, লো ফ্লেমে ভাজিটা করতে হবে। এমনভাবে কড়াইতে বারবার ছড়িয়ে দিতে হবে এবং নাড়াচাড়া করতে হবে। এ পেঁপেটা খুবই ঝুরঝুরা ভাজি হবে, একটুও নরম হবে না, বেশ ছাড়া ছাড়া খুব ঝরঝরা ভাজি হবে। পেঁপের গাটাও লালচে করতে হবে, এমনভাবে ভাজিটা করতে হবে একটু ধৈর্য ধরে। এভাবে পেঁপে ভাজি করে দেখবেন খুব মজা লাগে খেতে। তো আমি একটু সময় নিয়ে নিয়ে পেঁপেটা ভাজি করে নিচ্ছি। পেঁপে প্রায় 80% ভাজি হওয়ার পর আমি এর ভিতরে দিয়ে দিলাম হাফ কাপ নারকেল কুড়া। এখন এই নারকেল আর পেঁপে আমি একই রকম করে ভাজি করতে থাকব। আমি আগের ভাজিটাই বলেছিলাম, নারকেল থেকে যখন সুন্দর ফ্লেভার আসবে তখন আমি ভাজিটা নামাবো, এটাও সেম প্রসেস। তবে এই পেঁপে খেয়াল করতে হবে, পেঁপেটা যেন একটুও নরম না হয়, সিদ্ধ হবে কিন্তু ছাড়া ছাড়া বেশ ঝুরঝুরো একটা ভাজি হবে। দেখুন আমার ভাজিটা কত সুন্দর হয়েছে, একেবারেই ঝরঝরা। আমার ভাজি প্রায় শেষের দিকে, আমি এখন নামিয়ে নিব। যারা এভাবে কখনো পেঁপে ভাজি করে খাননি তারা একবার ট্রাই করবেন, অনেক টেস্ট লাগে খেতে। আমি ভাজিটা নামিয়ে নিচ্ছি, দেখুন কত সুন্দর হয়েছে আমার পেঁপে ভাজি, খুব সুন্দর ঘ্রাণ ছেড়েছে নারকেল আর পেঁপের। তো এভাবে ভাজি করে একবার খেয়ে দেখবেন, অনেক মজা হয়। আমার আজকের এই রেসিপি দুটির ভিতরে একটিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর লাইক করবেন, শেয়ার করবেন ফ্রেন্ডসদের ভিতর। যে সকল বন্ধুরা ইতিমধ্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে এসে দাঁড়িয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজ তাহলে এ পর্যন্তই, পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব।